দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি জামাতে সালাত আদায় করার সময় মুক্তাদি কখন সালাম ফেরাবে উত্তরটি জানালে উপকৃত হব আমি প্রথমেই মতটা বলে পরে আমি হাদিসগুলোর আলোচনায় যাচ্ছি ইমাম প্রথমে সালাম ফেরাবেন এবং তারপর মোক্তাদের সালাম ফেরাবে এটাই হচ্ছে শরীয়তের বিধান অতএব ইমামের আগে বা একদমই সাথে সাথে সালাম ফেরানোর কোনো সুযোগ মোক্তাদের নেই কারণ বিখ্যাত সেই হাদিসটা আমরা জানি অত্যন্ত শুদ্ধ একটি হাদিস যেটি হাদিসের অধিকাংশ গ্রন্থে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামা ইমাম ইমামুলিউ তেম ইন্নামা জোয়াইল আল ইমাম লি উতাম্মা বিহি ইমামকে নির্ধারণ করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট করা হয়েছে নিযুক্ত করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয় তাহলে সাথে সাথে কিংবা আগে আগে করলে তো তাকে অনুসরণ করা হয় না ফলে রাসুসাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যখন সে ত্যাগবির দিবে তারপর তোমরা ত্যাকবির দিবে যখন সে রুকু করবে তারপর তোমরা রুকু করবে যখন সে চেসদা করবে তারপর তোমরা সেজদা করবে তাহলে বোঝা গেল যে ইমামের পরপর করবে এখন প্রশ্ন হচ্ছে ইমামের সাথে সাথে করলে কী হবে কোনো কোনো ফোকাহ বলছেন ইমামের সাথে সাথে মানে জাস্ট ইমিডিয়েট আফটার সাথে সাথে মানে আগে আগে না আর একদম কানায় কানার সাথে সাথে না বরং তিনি করার সাথে সাথে করার একদমই পরপর করা অনেকে সুন্না বলেছেন তাদের কাছে পছন্দনীয় আবার অনেকে বলেছেন যেমন এটা মালিকী মাধবের অভিমত যে যদি এবং সাফি ফোকাহাদেরও অভিমত এবং হাম্বলিদের কারো কারো অভিমত যদি সাথে সাথে ইমামের একদম ইমিডিয়েট আফটার কেউ সালাম ফিরায় রুকু করে দেয় তার সালাদ বাতিল হবে তাহলে যেহেতু ইমামের ঠিক একদম সাথে সাথে করাটা কিংবা আগে আগে করাটা এটা বাতিল হওয়ার একটা স্ট্রং গ্রাউন্ড আছে হাদিসের আলোকে যেটা বোঝা যায় তাহলে আমাদের জন্য উত্তম হবে সব সময় ইমামের একটু পরে করা তবে অনেক তাক্ষর করা অর্থাৎ অনেক ডিলে করা এটা জায়জ হবে না ইমাম যখন সালাম ফেরাবেন একদিকে আপনি তার পর সালাম ফেরাতে পারেন আবার আরেকদিকে সালাম ফেরাবেন তারপর পর সালাম ফেরাতে পারেন এখন পরের বিষয়টা অধিক বিলম্ব না করার শর্তে সালাম যেহেতু তার একটা কাজ সালাতের একটা কাজ হল সালাম ফেরানো এবং সেটা সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস সাব্যস্ত আছে যিনি তিনি কখনো কখনও একদিকে সালাম ফিরিয়েই সালাদ শেষ করে দিয়েছেন তার তসলিম হয়ে গেছে তাহলে সালাম একদিকে ফেরানো আর দুই দিকে ফেরানো দুটোই একটা আমল হিসাবে গণ্য ফলে ইমাম যখন একদিকে সালাম ফেরাবেন তারপর পর আপনি সালাম ফেরাবেন ইমাম যখন দুই দিকে সালাম ফেরাবেন আপনার জন্য দুটো অপশন থাকে যে আপনি ইমামের পরপর প্রথম সালামটা ফেরালেন তারপর পর দ্বিতীয় সালামটা ফেরালেন এটা যেমন জায়েজ ঠিক যেহেতু ইমাম তো অনেক দেরি করেন না তিনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে কি চুপ করে বসে থাকেন না বসে থাকেন না তিনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন তারপর আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ দুদিকে তিনি সালাম ফেরান তাহলে এই দুদিকে সালাম ফেরানোর পরপর যদি কেউ আবার ডান দিকে তারপর দিকে সালাম ফেরান এটাও শরিয়াতে জায়জ আছে আমরা সাহেব হারির সহ আর কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি সাহাব কেরাম বললেন কি সাল্লাইনামা আবী সাল্লা সাল্লাম ফা সাল্লাম না হিনা সাল্লামা আমরা নবী সাল্লাহ সাল্লামের সাথে সালাদ পড়লাম তিনি যখন সালাম ফের আমরাও সালাম ফেরালাম তাহলে বাহ্যিকভাবে মনে হয় যেন সাথে সাথে কিন্তু আসলে সাথে সাথে নয় একটু পরপর কারণ এই আমলটা ইন্নামা জয়ল আলাল ইমামুলি ও তাম্মা এই হাদিসের আলোকে ব্যাখ্যা করতে হবে এখানে আমরা আরও কিছু বর্ণনা পাই যেমন এতবান ইবনু মালিক এতবান ইবনু মালিক তার যে হাদিসটা আছে তিনি বর্ণনা করছেন ওয়াক্ত তসলিম এমিনা সলাহ খালফাল ইমাম ইমামের পেছনে সলাহ থেকে সালাম ফেরানোর ওয়াক্তটা কি হ্যাঁ সেটা বলা হচ্ছে আদা তসলিমা সোহাবাতের দানুল্লাহ আলহিম আহমি সাল্লুনা খালফান নবী সাল্লাহ সাল্লাম কেনাফি ওখতে তসলিমিন্নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে সাহাবাই কিরামের সাল্লাম ফেরানো যখন তারা নবী সাল্লু আলিয়া সাল্লামের পেছনে সালাদ পড়তেন সেটা ছিল নবী সাল্লাহ সাল্লামের সাল্লাম ফেরানোর সময় বাহ্যিকভাবে মনে হচ্ছে যেন একই সাথে কিন্তু আসলে একই সাথে নয় যেটা আমরা বললাম অন্য হাদিস দ্বারা সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে এটাকে আমরা কিভাবে মানে বুঝবো তিনি বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের সালাত সালাম ফেরানোর সময় তারা সালাম ফেরাতেন তার মানে হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন সালাম ফেরানো শুরু করতেন তারপর তারা শুরু করতেন এটা একটা ওাক্তই হলো এটা একটা ওাক্তই হলো কিন্তু হুবহু একই টাইমে হলো না কারণ ইমামেরটা শোনার আগ পর্যন্ত অন্যরা কখনই সম্ভব নয় সাথে সাথে করা এটা একদম মানে একটা যৌক্তিকতার দণ্ডেও বা যৌক্তিকতার মানেও এটা প্রতিষ্ঠিত কেউ কেউ এটাকে ব্যাখ্যা করেছেন দুভাবে এক যে নরিশালাম যখন শুরু করতেন তারা শুরু করতেন এর মানে হচ্ছে নরিশালাম শেষ করার আগে তারা শুরু করতেন যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন তিনি ডানদিকে সালাম ফেরাতেন এরপরে ফিরে আসার পরে অন্যরা শুরু করতেন তা না একটা ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লা সাল্লাম যখন ফেরাতেন তিনি ডানদিকের সালাম শেষ করার আগে তারা ফেরাতেন এ হাদিসদের দ্বারা সেটা বোঝা যায় এবং এটাও বোঝা যায় যে এ আমলে শুদ্ধ কারণ আমাদের অনেকে মনে করে যে দুই দিকে ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফেরানোর জায়েজ নেই এটা শুদ্ধ নয় বরং শুদ্ধ হচ্ছে আমরা ইচ্ছে করলে নবী সাল্লাম যখন সালাম ফিরিয়ে ফেলতেন মানে শুরু করতেন তারপরে আমরা শুরু করতে পারি তিনি শেষ করার আগে যদি আমরা শুরু করি এটাও কেউ কেউ যাইস যাই ব্যাখ্যা করেছেন যে আন্নাহুম সাল্লাম ও আকিবা সালাম হুম আচ্ছা সেটা হচ্ছে তারা রাসুল সাল্লামের সালাম ফেরানোর পরপর সালাম ফেরাতেন কোনো দেরি না করে ডিলে না করে এখন সাল্লাম যখন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলে এদিকে সালাম ফেরালেন তারপর আমরা ফেরলাম এটা তো কোনো ডিলে হলো না তাই না একই বৈঠকে একই বৈঠকে অল্প সময়ের মধ্যে তারপর নবী সাল্লাম বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নান দিকে তাহলে সেটা আর যদি তিনি দুই দিকেই ফেরান আমরা বলেছি দুই দিকেই ফেরানো মিলেই তসলিম 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 আতান দুটো সালাম বটে বাট এটা একটা এক প্রকার আমল হিসাবে গণ্য ফলে দুদিকে সালামের পরেও সালাম ফিরাতে সেরিয়াতে কোনো বাধা নেই শর্ত একটাই যে সে অনেক লম্বা টাইম নেবে না অনেক লম্বা টাইম নেবে না তাখির করবে না